আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে পরিবর্তনই নন্দীগ্রাম বাজকুল রেল প্রকল্পে গতি আনতে পারে দাবি স্থানীয়দের। 2010 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় নন্দীগ্রাম বাজকুল পর্যন্ত রেল প্রকল্পের সূচনা করেন। 17 কিলোমিটার রেলপথের জন্য 163 একর জমিও অধিগ্রহণ করা হয়। প্ল্যাটফর্ম থেকে রেলের ফুটব্রিজের কাজও শুরু হয়, কিন্তু ইউপিএ জমানায় রেলমন্ত্রক তৃণমূলের হাতছাড়া হওয়ায় বন্ধ হয়ে যায় রেল প্রকল্প সম্প্রসারণের কাজ। রেল প্রকল্প বাস্তবায়িত হলে তার সুফল ভোগ করতে পারতেন জেলাসহ গোটা রাজ্যের মানুষ। বর্তমানে নন্দীগ্রাম বাজকুল রেল প্রকল্প 20 মাও জলে, হতাশ জমিদাতা থেকে সাধারণ মানুষ। হ্যাঁ, আমার 22 ডিসেম্বর গেছে, টাকা পেয়েছে, টাকা আমি 2 কিস্তিতে পেয়েছি, চাকরিটা পেয়েছি। এখন ওই তো আধা মাথা হয়ে পড়ে গেছে, যেটা করেছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। বলছে এটা মমতা দিয়ে করে গেছিলো, তারা বলছে ওটা অফার জিনিস, ওটা ওখানে করলে কোনো লাভ হবে না, তারপর মমতা দিয়ে যদি ঘুরে আসে তখন হবে। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিজেপি চক্রান্ত করে এই রেল প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে। জেলায় ভোটের প্রচারে মোদি সরকারের বিরুদ্ধে এই ইস্যুকেই হাতিয়ার করছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস যদি কখনো কেন্দ্রীয় সরকারে যায়, নন্দীগ্রামের রেল প্রকল্প কমপ্লিট হবে। আমরা যেটুকু কাজ করে দিয়ে এসেছিলাম তত সেইখানে দাঁড়িয়ে আছে। 12 থেকে 14 কংগ্রেস করেনি, 14 থেকে 19 বিজেপি করেনি। তৃণমূলের এই প্রচারে গুরুত্ব দিতে নারাজ তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর। ধাপ্পাবাজি আর শিলন্যাস ছাড়া এরা কিছুই জানে না। তবে আমি বলতে পারি, আমাদের বিজেপি গভর্নমেন্ট এ আসছে এবং আমরা ওই প্রকল্পটাকে আমরা তৈরি করবই। কেন্দ্রে পরিবর্তনের হাত ধরেই ফের নন্দীগ্রাম বাজকুল রেল প্রকল্পে গতি আসতে পারে, সেই আশাতেই বুক বাঁধছেন নন্দীগ্রামবাসী। আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রে যদি পরিবর্তন হয়ে মমতার নেতৃত্বাধীন সরকার আসে, তাহলে হয়তো এই প্রকল্প আবার শুরু হবে, এমনই স্বপ্ন দেখছে নন্দীগ্রামবাসী। ভোলানাথ বিজলি, নিউজ টাইম, নন্দীগ্রাম।